বলা হয়ে থাকে 70-এর দশক এই দেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ, সেটা বাণিজ্যিক ও সমালোচক দুই দৃষ্টিকোণ থেকেই। ওই সময় সামাজিক সেন্টিমেন্টের এমন সব দারুণ চলচ্চিত্র নির্মিত হয়েছে, প্রেক্ষাগৃহে ঢুকে সব ধরনের দর্শক চলচ্চিত্রগুলো মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন। তাছাড়া 1971 সালে বিজয়ের মাস ডিসেম্বরেই ইপিএফডিসি নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে নির্মিত চলচ্চিত্রগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য 1978 সালে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করা হয়, যা ছিল বাংলা চলচ্চিত্র অঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ।